আসসালামু আলাইকুম। রনিত স্কুল অ্যান্ড কলেজের পক্ষ থেকে আমি সাইদা রবি রাউদা তোমাদের সবাইকে জানাই প্রীতি ও শুভেচ্ছা। চতুর্থ শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো। আমাদের আজকের পাঠের বিষয় হচ্ছে বিজ্ঞান। আজ আমরা শিখব তোমাদের পাঠ্য বই অধ্যায় 4 খাদ্য, এ অধ্যায়টির দ্বিতীয় ভাগ পুষ্টি উপাদান সম্পর্কে। বন্ধুরা, পূর্বের পাঠে আমরা জেনেছিলাম খাদ্যের উৎস সম্পর্কে, আজ আমরা শিখব পুষ্টি উপাদান সম্পর্কে। তাহলে চলো বন্ধুরা, আমরা মূল পাঠে প্রবেশ করি। বন্ধুরা, তোমরা প্রথমে চারটি ছবি লক্ষ্য করতে পারছো। প্রথমে আমরা দেখতে পাচ্ছি শর্করা জাতীয় খাদ্য। ভাত, আলু, রুটি, ভুট্টা, চিনি, এগুলো হচ্ছে শর্করা জাতীয় খাদ্য। দ্বিতীয় ছবিটি লক্ষ্য করো। মাছ, মাংস, ডিম, দুধ, এগুলো হচ্ছে আমিষ জাতীয় খাদ্য। অতঃপর আমরা চর্বি জাতীয় খাদ্য দেখি। সয়াবিন তেল, পনির, বাটার এবং নারিকেল তেল, সরিষার তেল, এগুলো হচ্ছে চর্বি জাতীয় খাদ্য। অতঃপর রয়েছে ভিটামিন ও খনিজ লবণ জাতীয় খাদ্য। আজকের এই পাঠে আমরা এই সকল খাদ্য সম্পর্কে বিস্তারিত জানব। খাদ্য থেকে আমরা বিভিন্ন পুষ্টি উপাদান পেয়ে থাকি। পাঁচ ধরনের পুষ্টি উপাদান রয়েছে, যেমন শর্করা, আমিষ, চর্বি, ভিটামিন এবং খনিজ লবণ। এই সকল পুষ্টি উপাদানের পাশাপাশি পানিও আমাদের দেহের জন্য গুরুত্বপূর্ণ। লক্ষ্য করো বন্ধুরা, পাঁচ ধরনের পুষ্টি উপাদান রয়েছে, যা হচ্ছে শর্করা, আমিষ, চর্বি, ভিটামিন এবং খনিজ লবণ। এছাড়াও আমাদের দেহের জন্য গুরুত্বপূর্ণ কি? পানি। প্রথমে আমরা জানব ভিটামিন সম্পর্কে। তোমরা এখানে ছবি দেখতে পাচ্ছ, ভিটামিন এ, ভিটামিন বি, ভিটামিন সি, ভিটামিন ডি, ভিটামিন ই এবং ভিটামিন কে সমৃদ্ধ খাবার। এক, ভিটামিন। ভিটামিন আমাদের দেহ কর্মক্ষম রাখতে সহায়তা করে। ভিটামিন দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে এবং দেহের বৃদ্ধিতে সাহায্য করে। চোখ ও হাড় সহ দেহের বিভিন্ন অঙ্গের কাজ সম্পাদনে সহায়তা করে। ভিটামিন 6 প্রকার, যেমন ভিটামিন এ, বি, সি, ডি, ই এবং ভিটামিন কে। ভিটামিন বি বিভিন্ন ধরনের ভিটামিন নিয়ে গঠিত, তাই একে ভিটামিন বি কমপ্লেক্স বলা হয়। শাকসবজি, ফল, মাংস, মাছ এবং দুগ্ধজাত খাদ্যদ্রব্যে ভিটামিন পাওয়া যায়। বন্ধুরা লক্ষ্য করো, ভিটামিন আমাদের দেহ কি করে? আমাদের দেহকে কর্মক্ষম রাখতে সাহায্য করে এবং এর ফলে দেহের বিভিন্ন রোগ প্রতিরোধ ক্ষমতা বেড়ে যায় এবং দেহের বৃদ্ধি হয়। ভিটামিন চোখ ও হাড় সহ দেহের বিভিন্ন অঙ্গের কাজ সম্পাদন করে। এবং আমরা জানি ভিটামিন হচ্ছে 6 প্রকার, তা হচ্ছে ভিটামিন এ, বি, সি, ডি, ই এবং ভিটামিন কে। এবং ভিটামিন বিতে ভিটামিন বিভিন্ন ধরনের ভিটামিন নিয়ে গঠিত হচ্ছে ভিটামিন বি, তাই ভিটামিন বিকে বলা হয় ভিটামিন বি কমপ্লেক্স। বিভিন্ন ধরনের শাকসবজি, ফল, মাছ, মাংস, দুগ্ধজাত খাদ্যদ্রব্যে বিভিন্ন ধরনের ভিটামিন পাওয়া যায়। এবার আমরা ভিটামিন ও এদের উৎস, কাজ এবং অভাবজনিত রোগ সম্পর্কে জানব। বন্ধুরা, তোমরা একটি ছক লক্ষ্য করতে পারছো। ছকের প্রথমে রয়েছে খাদ্য দল, অতঃপর উৎস, কাজ এবং অভাবজনিত রোগ। প্রথমেই ভিটামিন এ। ভিটামিন এ কোন কোন খাবারে পাওয়া যায়, অর্থাৎ উৎস? ভিটামিন এর উৎস হচ্ছে গাজর, পালং শাক, মিষ্টি কুমড়া, ছোট মাছ, দুধ, ডিমের কুসুম ইত্যাদি। এগুলোতে পাওয়া যায় কি? ভিটামিন ই, এ। ভিটামিন এ কি কি কাজ করে? স্বাভাবিক দৃষ্টিশক্তি বজায় রাখে, সুস্থ ত্বক ও দাঁত গঠন এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতে সহায়তা করে। এবং ভিটামিন এর অভাবে কি হয়? এর অভাবজনিত রোগটি হচ্ছে রাতকানা। এবার খাদ্য দলের মধ্যে রয়েছে ভিটামিন বি কমপ্লেক্স। এর উৎস কি? দানাশস্য, দুগ্ধজাত খাদ্য, মাছ, কলিজা, সবুজ শাকসবজি, মটরশুঁটি ইত্যাদি।
এই ভিটামিন বি কমপ্লেক্সের কাজ কি? দেহের শক্তি উৎপাদনে সহায়তা করে এবং ভিটামিন বি এর অভাবজনিত রোগ হচ্ছে বেরি বেরি, মুখে ও জিভে ঘা, অ্যানিমিয়া বা রক্তশূন্যতা। এবার আসি ভিটামিন সি। এর উৎসগুলো হচ্ছে বিভিন্ন ফল, যেমন পেয়ারা, আমলকি, কমলা, লেবু এবং শাকসবজি, যেমন টমেটো, বাঁধাকপি, ব্রোকলি ইত্যাদি। এবং ভিটামিন সি এর কাজ কি? রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে, দেহের বৃদ্ধি সাধন করে এবং দেহকে কর্মক্ষম রাখতে সহায়তা করে। এবং ভিটামিন সি এর অভাবজনিত রোগগুলো হচ্ছে স্কার্ভি, মারির রোগ। এবার হচ্ছে ভিটামিন ডি। ভিটামিন ডি এর উৎস হচ্ছে ডিমের কুসুম, মাছের তেল, সূর্যরশ্মি ইত্যাদি। এই ভিটামিন ডি এর কাজ কি? যে হাড়ের বৃদ্ধি ও গঠনে সহায়তা করে। এবং ভিটামিন ডি এর অভাবজনিত রোগগুলো হচ্ছে রিকেটস বা হাড় বেঁকে যাওয়া। অতঃপর ভিটামিন ই। ভিটামিন ই এর উৎস হচ্ছে উদ্ভিজ তেল, বাদাম, কলিজা ইত্যাদি। এবং ভিটামিন ই এর কাজ হচ্ছে রক্ত কোষগুলোকে ক্ষতিগ্রস্ত হওয়া থেকে রক্ষা করে এবং এর অভাবজনিত রোগ হচ্ছে দুর্বল পেশি, বৃদ্ধির হার কমে যাওয়া ইত্যাদি। সর্বশেষ ভিটামিন কে। ভিটামিন কে এর উৎস হচ্ছে পাতা বিশিষ্ট সবুজ শাকসবজি, ঢেঁড়স, সয়াবিন ইত্যাদি। এর কাজ কি? কেটে যাওয়া স্থানে রক্ত জমাট বাঁধতে সাহায্য করে। এর অভাবজনিত রোগগুলো হচ্ছে যকৃতের রোগ, রক্ত জমাট বাঁধার ক্ষমতা কমে যাওয়া। বন্ধুরা, তাহলে আমরা কি জানতে পারলাম? যে ভিটামিন এর উৎস, কাজ এবং অভাবজনিত রোগ। এবার আমরা জানব আমিষ সম্পর্কে। উদ্ভিজ আমিষ এবং প্রাণীজ আমিষ। আমিষ আমিষ দেহের গঠন, ক্ষয় পূরণ এবং বৃদ্ধি সাধন করে। প্রাণী ও উদ্ভিদ থেকে প্রাপ্ত বিভিন্ন ধরনের খাদ্য থেকে আমরা আমিষ পেয়ে থাকি। উদ্ভিদ থেকে যে আমিষ পাওয়া যায় তাকে উদ্ভিজ আমিষ বলে। মটরশুঁটি, ডাল, বাদাম, সিমের বিচি ইত্যাদি উদ্ভিজ আমিষ। আবার প্রাণী থেকে যে আমিষ পাওয়া যায় তাকে প্রাণীজ আমিষ বলে। মাছ, মাংস, ডিম এবং দুগ্ধজাত খাদ্য ইত্যাদি প্রাণীজ আমিষ। বন্ধুরা, লক্ষ্য করো, আমিষ দুই প্রকার, একটি হচ্ছে উদ্ভিজ আমিষ এবং অন্যটি হচ্ছে প্রাণীজ আমিষ। প্রথমে যে সকল আমিষ উদ্ভিদ থেকে পাওয়া যায় তা হচ্ছে উদ্ভিজ আমিষ এবং যে সকল আমিষ প্রাণী থেকে পাওয়া যায় তা হচ্ছে প্রাণীজ আমিষ। উদ্ভিজ আমিষগুলো হচ্ছে মটরশুঁটি, ডাল, বাদাম, সিমের বিচি এবং প্রাণীজ আমিষগুলো হচ্ছে মাছ, মাংস, ডিম এবং দুগ্ধজাত খাদ্য। বন্ধুরা, এবার আমরা জানব পুষ্টি উপাদানের প্রয়োজনীয়তা সম্পর্কে। তোমরা এখানে বিভিন্ন রোগের ছবি দেখতে পাচ্ছ। এগুলো হচ্ছে পুষ্টির অভাবে বিভিন্ন রোগাক্রান্ত। প্রথমে আছে রাতকানা, রিকেটস, গলগণ্ড এবং বেরি বেরি। এই সকল রোগগুলো কেন হয়ে থাকে? পুষ্টি উপাদানের অভাবে এই সকল রোগগুলো হয়ে থাকে। চলো বিস্তারিত জেনে নিই। পুষ্টি উপাদানের প্রয়োজনীয়তা। আমাদের দেহের জন্য পুষ্টি উপাদান খুবই গুরুত্বপূর্ণ। ভিটামিনের অভাব হলে বিভিন্ন রোগ হতে পারে, যেমন রাতকানা, মুখের ঘা, রিকেটস, বেরি বেরি ইত্যাদি। আবার আমিষের অভাব হলে বৃদ্ধি ব্যাহত হয় এবং পেশি ক্ষয় প্রাপ্ত হয়। পুষ্টি উপাদান যেমন আয়োডিনের অভাবে গলগণ্ড রোগ হতে পারে। পর্যাপ্ত পরিমাণে পুষ্টি উপাদান পাওয়ার জন্য বিভিন্ন খাদ্যের সমন্বয় করে সুষম খাদ্য গ্রহণ করতে হবে। লক্ষ্য করো বন্ধুরা, প্রয়োজনীয় পুষ্টি উপাদান যদি পাওয়া না যায় তাহলে, বিভিন্ন ধরনের ভিটামিন যদি পাওয়া না যায় তাহলে কি হতে পারে? রাতকানা, মুখের ঘা, রিকেটস এবং বেরি বেরি সহ বিভিন্ন ধরনের রোগ হতে পারে ভিটামিনের অভাবে। এবং আমিষের অভাবে কি হয়? বৃদ্ধি ব্যাহত হয় এবং পেশি ক্ষয়প্রাপ্ত হয়। এবং বিভিন্ন ধরনের পুষ্টি উপাদান যেমন আয়োডিনের অভাবে গলগণ্ড রোগ হতে পারে। অর্থাৎ পুষ্টির অভাবে আমরা বিভিন্ন ধরনের রোগে আক্রান্ত হতে পারি। তাই আমাদের অবশ্যই পর্যাপ্ত পরিমাণে পুষ্টি উপাদান পাওয়া যায় এ সকল খাদ্য বেশি বেশি করে গ্রহণ করা উচিত। বন্ধুরা, এতক্ষণ আমরা যে বিষয়গুলো সম্পর্কে জানলাম এই সকল বিষয়ের উপর আমরা একটি আলোচনা দেখে নিই।
কোন কোন খাদ্যে অধিক পরিমাণে আমিষ পাওয়া যায়। এক, ডানে দেখানো ছকের মতো খাতায় একটি ছক আঁকি। বন্ধুরা, তোমরা ডান পাশে একটি ছক লক্ষ্য করতে পারছো। এই ছকটি অনুসরণ করে প্রথমে তোমরা একটি ছক এঁকে নেবে। দুই, যে সকল খাদ্যে অধিক পরিমাণ আমিষ পাওয়া যায় সেগুলো ছকে লিখি। এবার তোমরা কি করবে, যে সকল খাদ্যে আমিষ পাওয়া যায় তা ছকে লিখবে। প্রথমে হচ্ছে উদ্ভিজ আমিষ। উদ্ভিজ আমিষ কোন কোন খাদ্যে পাওয়া যায় তা হচ্ছে মটরশুঁটি, ডাল, বাদাম, সিমের বিচি ইত্যাদি হচ্ছে উদ্ভিজ আমিষ। এবং প্রাণীজ আমিষগুলো হচ্ছে মাছ, মাংস, ডিম, দুগ্ধজাত খাদ্য ইত্যাদি। তিন, সহপাঠীদের সাথে আলোচনা করে কাজটি সম্পন্ন করি। এবার তোমরা উদ্ভিজ ও প্রাণীজ আমিষের নামগুলো সহপাঠীদের সাথে আলোচনা করে জানতে পারবে যে কোন খাদ্যে অধিক পরিমাণে আমিষ পাওয়া যায়, এবং কাজটি খুব সহজেই তোমরা সম্পন্ন করতে পারবে। বন্ধুরা, আজকের এই পাঠে আমরা কি কি শিখতে পারলাম? আজকের এই পাঠে আমরা শিখতে পারলাম পুষ্টি উপাদান সম্পর্কে, ভিটামিন সম্পর্কে, আমিষ সম্পর্কে এবং পুষ্টি উপাদানের প্রয়োজনীয়তা সম্পর্কে। আশা করছি আজকের এই পাঠটি তোমরা খুব ভালোভাবে বুঝতে পেরেছো। আজকের এই পাঠটি তোমরা বাসায় বেশি বেশি করে অনুশীলন করবে। দেখা হবে পরবর্তী ক্লাসে নতুন কোনো পাঠ নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।